আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের নিউজ। কনে বাড়ি খুঁজে হয়রান বরযাত্রীরা, ফিরতে হলো বিয়ে না করেই। আর আরেকটি নিউজ থেকে জানবো, বিয়ের দিনই পঙ্গু কনে, বরসহ হাসপাতালে বিয়ে। চলুন জেনে নিই বিস্তারিত নিউজ থেকে। ভারতের উত্তরপ্রদেশের মাও এলাকায় কনে বাড়ির ঠিকানা খুঁজে খুঁজে হয়রান বরযাত্রীরা, অবশেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে গেলেন। তাদের অভিযোগ, কনের আত্মীয়রা যে ঠিকানা দিয়েছিল তার অস্তিত্বই নেই, মেয়েটা আদৌ আছে কিনা তাও বোঝা যাচ্ছে না। চলতি মাসের 10 তারিখ এই ঘটনা ঘটেছে। শীতের রাতে বন্ধুবান্ধব নিয়ে শোভাযাত্রা করে আজমগড় থেকে মাও এসেছিলেন হবুবর। তারপর শহর জুড়ে কনের বাড়ি খুঁজলেন, কিন্তু কোথায় কি এমন কোনো ঠিকানাই নেই। শেষমেশ রাগে গনগন করতে করতে আজমগড় ফিরে যান তারা। শীতের কুয়াশায় কনাটা কোথায় লুকিয়ে পড়লো কে জানে। বরের বাড়ি আজমগড়ের কোতালি এলাকার কাশিরাম কলোনিতে। যে ঘটক মহিলার সম্বন্ধ এনেছিলেন তাকে যাচ্ছে তাই গালি দিয়েছেন তারা, এমনকি শনিবার সারা রাত আটকে রাখেন, খবর যায় থানাতেও। কিন্তু মুশকিল হলো, বর বা তার পরিবার কেউ বিয়ের আগে একবারও পাত্রীর বাড়ি যাননি, অথচ তথাকথিত কনে বিয়ের গোছগাছের কথা বলে তাদের কাছ থেকে 20,000 টাকা হাতিয়ে নেয়। এদিকে মাত্র কয়েক ঘন্টা পর বিয়ে, বাড়ি ভরা লোক, আনন্দের ছড়াছড়ি চারদিকে। এর মধ্যেই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। তিনতলা থেকে পড়ে আচমকা পঙ্গু হয়ে গেল বিয়ের কনে। সিনেমার গল্পের মতো মনে হলো এটি বাস্তব ঘটনা। ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড়ে আরতি মৌর্যের সঙ্গে পাশের গ্রামের অবদেশের বিয়ে ঠিক হয়েছিল। এই ডিসেম্বর মাসের 8 তারিখ বিয়ের দিন ছিল। বিয়ের কয়েক ঘন্টা আগে একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে যান আরতি। তার শির দ্বারা 2 টুকরো হয়ে যায়, এমনকি কোমর হাত পায়েও গুরুতর চোট লাগে। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানিয়ে দেন আগামী কয়েক মাস আরতিকে বিছানায় শুয়ে থাকতে হবে, এমনকি তার সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনাও খুবই কম। এই অবস্থায় বিয়ে বাড়িতে নেমে আসে শোকের ছায়া। আরতির পরিবার অবদেশের মতো ভালো পাত্র হাতছাড়া করতে চান না, তারাই অবদেশকে প্রস্তাব দেন আরতির বোনকে বিয়ে করার। কনে পরিবারের এই অনুরোধে কান দেননি অবদেশ। তিনি সাফ জানিয়ে দেন আরতিকে ছাড়া কাউকে বিয়ে করবেন না তিনি, দরকার পড়লে হাসপাতালে বিয়ে করবেন আরতিকে, তার সেবা করে কাটিয়ে দেবে বাকি জীবন, শুধু আরতিকে একা রেখে যাবেন না। অবদেশের কথা, যে কোনো সময় আমাদের যে কারো জীবনেই এমন দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য প্রিয়জনকে ছেড়ে অন্য কাউকে জীবনসঙ্গী করার প্রশ্নই উঠে না। অবদেশের ইচ্ছা এই দিনেই আগে নির্ধারিত সময়ে বিয়ে করার। চিকিৎসকদের এটা জানানো হলে তারাও অবদেশের অসাধারণ সিদ্ধান্তকে সম্মান জানাতে সাহায্য করেন, ব্যবস্থা করে দেন ঘণ্টা 2-এর জন্য আরতিকে অ্যাম্বুলেন্সে করে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট দিয়ে বাড়িতে পাঠান। সেখানে লগ্ন মেনে তাদের বিয়ে হয়। অবদেশের সঙ্গে আরতি আবার ফিরে আসেন হাসপাতালে। এরপর থেকে জীবনসঙ্গী নতুন বউয়ের সেবা করেই সময় যাচ্ছে অবদেশের। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। Thank you.